বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 4 সেপ্টেম্বর উপজেলার 5 স্পটে পথসভা করেন। প্রথমে মন্ত্রী জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার আজাদি বাজারে পথসভায় যোগদান করলে এ সময় সাবেক ছাত্রনেতা তোয়েবের নামে কিছু ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। মন্ত্রী তাদের স্লোগান দিতে নিষেধ করেন। তারা মন্ত্রীর কথা না শুনে স্লোগান দিতে থাকলে এক পর্যায়ে মন্ত্রী উত্তেজিত হয়ে সভাস্থল ত্যাগ করেন। এদিকে নাজিরহাট ঝংকার মোড়ে আয়োজিত পথসভায় মন্ত্রী আসার পূর্বে দুষ্কৃতিকারীরা মঞ্চ ভাঙচুর করলেও মন্ত্রী সেখানে বক্তব্য রাখেন। এরপর মন্ত্রী ফটিকছড়ি উপজেলা বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্বরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন। আজকে আমরা এখানে পথসভা করছি, কি জন্য করছি? আমরা করছি বিগত 10 বছর মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে কোথায় নিয়ে গেছে এটা শুধু জানাবার জন্য। কিছু আগে বক্তব্য রাখছে, আপনাদের এই রাস্তা থাকবে না, এই রাস্তা ফোর লেন হবে, চার লেন হবে। কিছুদিন আগে একটাকের আমি পার্মানেন্ট সদস্য আমরা পাস করেছি। একটা বড় সমস্যা আপনার এখানে আছে, সেটা হলো নাদিরার উপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কি দরকার? দরকার আছে। এই ব্রিজটা ইনশাল্লাহ আগামীতে এই ব্রিজ পাকা হবে ইনশাল্লাহ। আগ্রার যে প্রধানমন্ত্রী ছিল ম্যাডাম খালেদা জিয়া, এখন কোথায়? এখন কোরআন শরীফে লেখা আছে এটিমের হক কেউ খেতে পারবে না। আজকে যে জেলে আছে, আজকে আমরা পাড়াইছি, তাকে তো আদালতে পাড়াইছি, কথা দিচ্ছিলাম বলে এই 2 টাকা। তারপরে সময়ে নীরব, অসময়ে রব, আসাম রব, সেও একই। তারপরে মান্নাও গেছে, তারপরে একটা মোটা সোটা লোকও গেছে, তার নাম হলো কে? ডাক্তার কামাল হোসেন। ডাক্তার কামাল হোসেন, এখন এদের চরিত্র আমাদের জানা আছে। এই বৃদ্ধ কে আছে? জামাত আছে না? জামাত সব বৃদ্ধ, তাই না? কামাল ভাই কয়, কামাল ভাই কয়, আর বন্ধুসুদন যদি কয়, তো জামাত থাকলে আমরা নাই। জামাতকে কোনোদিন বিশ্বাস করবেন না, এরা হলো স্বাধীনতা বিরোধী শক্তি। তারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা এই দেশের জন্য তারা চায় নাই। আর যে বদনাম করছে তাকে দেওয়ার কোনো দরকার নাই, দরকার আছে? তাকে আমরা বলতে চাই যে আমাদের এই গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের মধ্যে অনেক আছে, অগ্রহণযোগ্য ব্যক্তিকে দিলে আমরা কি তাকে নিয়ে পারতে পারবো? তাকে নিয়ে আমরা আগাতে পারবো না। সেজন্য আমরা বলতে চাই, আমার অনুরোধ এই এই বিশাল সভা থেকে আমার অনুরোধ যে পরিশ্রমী থেকে আমাদের আওয়ামী পরিবার থেকে আপনি গ্রহণযোগ্য একজনকে বেছে নিয়ে আপনি মনোনয়ন দান করেন। এর পূর্বে ফটিকছড়ি আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা সদস্য মোহাম্মদ শাহজাহান, খাদিজাতুল আনোয়ার সনি সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভোজপুর ও দাঁতমারা পথসভায় যোগদান করেন। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা ডেস্ক।